হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আরেকটা ব্লগে। ওই দিন ওদের ভিডিওটা হয়েছিল না, আজকে তারা আবার শুট করতে আসছে। সব তারাই আছে, বাট আজও ব্লগ তাদের ভিডিও হবে নাকি ফানি ভিডিও তার কোনো শিওর নেই। আজকেও সবাই এসে বসে আছে, সো দেখতে থাকি আজকে তাদের ভিডিওটা হয় নাকি। তারা আবার সবাই বড় বড় মাফের ডিরেক্টর, তার জন্য একটা একটা ভিডিও করলে 4-5 বছর চলে যায়। প্রতিদিনই তারা প্ল্যান করে, অবশ্য তাদের ভিডিওটা হয় না, তো দেখি আজকেও হয় নাকি। আজকেও তারা সেই প্লেসে আছে, আমাদের পাশের এই বাগানটা, এই জায়গায় আসলে নিরিবিলি, তো তার জন্য সবাই আসে এই জায়গায় ঘুরতে আর ভিডিও করে আর কি। কোনো মানুষ টানুষ থাকে না, তার জন্য এই জায়গায় আসে। তো দেখতে থাকেন তাদের ভিডিওটা আজকে হয় নাকি হয় না। তো দেখেন পিছে ভিডিও শুট চলতেছে, তো দেখেন তারা একটা শট ফাইনালি ডান। তারা এট লাস্ট তারা 3 বছর পর একটা শট আর কি ডান করলো, তা মনে হয় হচ্ছে হইতেছে না। সো আবার তারা শটটা নিতেছে, দেখতে থাকেন। দেখেন তারা রাগারাগি করতেছে, তাদের প্রতিদিনই প্ল্যান হয়, অবশ্য ভিডিও হয় না। আজকে আবার তারা ভিডিওতে নেমে পড়েছে। কি হবে কি শিবন আজকে ভিডিও তোদের? তাদের মন খারাপ হবে না মনে হচ্ছে। বেশি শুদ্ধ করবার গেলে পরে আবার ভিডিও করতে পারবি না। দেখেন তারা শুট করতেছে, দেখেন তাদের ফাইনালি একটা শট ডান হয়ে গেল। তারা প্রথম এট লাস্ট 3 বছর পর একটা ভিডিও করে ফেলেছে। ওইটুকুই থাকতো প্রত্যেকটা ভিডিওর মধ্যে। দেখেন অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন আলো ভাই করেছে, কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কি মনের ভাব, কি এপাসি। তারা 3-4 বছর পর পর রানিং হয়ে থাকে অবশ্য। এই যে আমাদের মেইন ডিরেক্টর, দা বয়েজ গ্রুপের ওনার শরীফ, দেখে এদিকে তাকাও, তোমার জন্য একটা গান হয়ে যাক। ঠিক আছে, এটার মধ্যে সুন্দর একটা গান বসিয়ে দিব। তো দেখেন দুইটা আর্টিস্ট নিয়ে এখন আমি বসে আছি। তো কেমন হলো তোদের ভিডিওটা? কিন্তু তোদের ভিডিও দেখে তো শুধু হাসি আসে। হাসি তো থাকবে, প্রথম প্রথম ভিডিও, অনেকদিন হলো ভিডিও করি না, আজকে আবার নতুন করতে আসলাম, এই জন্য একটু হাসি কাটতে হবে। তাই নাকি? দেখেন সে একটা অ্যাক্টর হয়ে কি একটা ভাব নিল। দেখতে থাকে তাদের ইংলিশে যে ডিরেক্টর সাহেব আছে শরীফ, পিছনেরটা দেখছে সবাই, সে অবশ্য ছেঁকা খেয়েছে। দেখেন তারা এখানে বগার চালা, যেখানে সবাইকে ফাঁসি টাসি দিলে কবর দেয়, সেই জায়গায় সুন্দরবন বানিয়ে ফেলেছে। দেখেন এই যে জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে অবশ্য এখানে আবার হয় এখানে ফাঁসি দিয়ে মরে যারা, শিবন এই জায়গায় মাঝে মাঝে তার গার্লফ্রেন্ড নিয়ে আসে। গার্লফ্রেন্ড আছে তো অরে সুন্দর দেখে, আবার কোনো মেয়ে নক টক দিয়ে না, সে কিন্তু প্রেম করে একসাথে 4-5টা। আমাদের কিছু নাই,